আজকে সকালেই শুরু হয়েছে ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ালিফাই ম্যাচগুলো। 2024 জার্মান ইউরোকাপের কোয়ালিফাই ম্যাচগুলো আজকে সকাল থেকে শুরু হয়েছে, যেখানে আজকে সকালেই দুটি হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেছে। আজকে সকালের প্রথম হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল ডিফেন্ডিং ইউরো চ্যাম্পিয়ন ইটালি এবং ইংল্যান্ড, যেখানে ইংল্যান্ড ইটালিকে 2-1 গোলে পরাজিত করেছে। এবং আজকে সকালের কোয়ালিফাই ম্যাচেই পর্তুগাল মাঠে নেমেছিল লিস্টেন সেটেনের বিপক্ষে, যেখানে রোনাল্ডোর দল 4-0 গোলে লিস্টেন সেটেনকে পরাজিত করেছে। আজকে সকালের ম্যাচের মতো কালকে সকালেও কিছু পরাশক্তি দল একে অপরের মুখোমুখি হতে চলেছে ইউরোর কোয়ালিফাই ম্যাচগুলোতে, যেখানে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স মাঠে নামবে নেদারল্যান্ডসের বিপক্ষে। কিলিয়ান এমব্যাপে ফ্রান্সের নতুন অধিনায়ক হওয়ার পর এটি হতে যাচ্ছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের প্রথম ম্যাচ, যেখানে তারা মুখোমুখি হবে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার কাছে পরাজিত হওয়ার মাধ্যমে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া নেদারল্যান্ডসের বিপক্ষে। কিলিয়ান এমব্যাপে বনাম ভার্জিল ভ্যানডাইকের মধ্যেকার এই ম্যাচটি আজকে রাত 1:15 AM থেকে শুরু হবে। ম্যাচটি 25 মার্চ 1:15 AM থেকে শুরু হওয়ার কথা আছে। বাংলাদেশের সময় অনুযায়ী ম্যাচটি 25 মার্চ 1:45 AM থেকে শুরু হবে। অপরদিকে আজকে রাতের আর এক হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে সুইডেন ও বেলজিয়াম। এই ম্যাচটিও আজকে রাত 25 মার্চ 1:15 AM থেকে শুরু হবে। তবে বাংলাদেশের সময় অনুযায়ী এই ম্যাচটি আজকে রাত 1:45 AM থেকে শুরু হবে। বরাবরের মতো এই ম্যাচগুলো আপনারা টিভির মাধ্যমে দেখতে পারবেন সোনি নেটওয়ার্কের চ্যানেলগুলোর মাধ্যমে। এছাড়াও সোনি লিব ও জিও টিভির মাধ্যমে আপনারা মোবাইলের দ্বারা এই ম্যাচগুলো সরাসরি লাইভ উপভোগ করতে পারবেন।